আজ শুভ নববর্ষ বাংলার চোদ্দোশো একত্রিশ নববর্ষের শুরুর দিনই আজ আমি আমার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করব নতুন বছর সবার খুব ভালো কাটুক তাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করতে চলেছি আমি আজ কালীপ্রসন্ন সিংহর এমন একটি উপন্যাস নিয়ে রিভিউ করব যেটা কলকাতার বাবু সমাজের নব্বই দশকের কলকাতার বাবু সমাজের কালচার তাদের রুচি তাদের শিক্ষা তাদের আচার আচরণ সমাজে উচ্চ নিজ ভেদাভেদ তাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক কালচার প্রোগ্রাম সব কিছুকে কালীপ্রসন্ন সিংহ এই উপন্যাসের পাতায় পাতায় তুলে ধরেছেন আশা করবো উপন্যাসটা প্রত্যেকের ভালো লাগবে তো চলো উপন বিলম্বে না রেখে উপন্যাসটা শুরু করি পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি কালী প্রসন্ন সিংহের সম্পাদক বরণ ঘোষের এবং প্রকাশক অমল পুষ্টির হুতুম প্যাচার নকশা উপন্যাসটা নিয়ে রিভিউ করব। উপন্যাস শুরুতেই কালীপ্রসন্ন সিংহের একটি চিত্র দেওয়া আছে তার জন্ম আঠেরোশো এবং মৃত্যু হয়েছে আঠেরোশো তার আগে কালীবসন্ন সিংহ উপন্যাসটা সম্পর্কে কিছু কথা বলেছেন শুরুতেই আমি কয়েকটা লাইন বলি সবে ইংরেজরা বাইরে থেকে ভারতে এসে গদিপত্তন করেছে বাজারে টাকা উঠছে উঠছে ধনী মানুষের খেয়াল খুশি সমাজের ভেতরে একটা সুরঙ্গমতে বিলাস ঢুকে গিয়ে ফাঁপা করে তুলেছে সব এ সময় এক প্যাঁচামুনি অভিজ্ঞতা আর দূরদর্শিতা দিয়ে দেখতে লাগলেন ঘুম ধরা সমাজটার মিথ্যা আর সাঁচার লড়াইটা বেশ জমে উঠেছে পুরোটা আমি পড়ছি না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পড়ে নিতে পারো এই কটা লাইন থেকে কি বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে যে উনি ওই নব্বই দশকের বাবু সমাজের কথাই তুলে ধরেছেন সেই সমাজে উচ্চ শ্রেণীর মানুষরা কিভাবে নিচু নিচু শ্রেণীর মানুষদেরকে পায়ের তলায় ঠেলে দিয়েছিল উপন্যাসটা শুরুতেই কালীপ্রসন্ন সিংহ বাঙালির আচার আচরণ অর্থাৎ বারো মাসে তেরো পার্বণ এবং বাঙালির কালচারে কি কি অনুষ্ঠান বা সামাজিক রীতিনীতি আছে সেগুলো তুলে ধরেছেন একদিকে যেমন বাঙালির চরক পার্বণ তুলে ধরেছেন কলকাতার একদিকে যেমন বাঙালির এই সমস্ত তেরো বারো মাসে তেরো পার্বণ চলছে অন্যদিকে ঠিক বাঙালি কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছে বিশেষ করে কিছু মানুষকে দেখা কিছু ব্যক্তিদের দেখানো হয়েছে যারা তাদের সামাজিক বিভিন্ন কালচার ভুলে গিয়ে কোট প্যান্ট পরে বাবু সেজে অনেক এগিয়ে গেছে আবার কিছু মানুষ সাংস্কৃতিক কালচারগুলোকে ধরে রেখেছে বা কিছু মানুষ এগিয়ে যেতে পারেনি আবার কুসংস্কার নিচু উচ্চ ভেদাভেদ এগুলো তো রয়েই গেছে আবার এখানে দেখানো হয়েছে কিছু শ্রেণীর ব্যক্তি বাউ সমাজের ব্যক্তি যারা মুখোশধারী অর্থাৎ দুমুকো আবার কিছু মানুষ দেখানো হয়েছে যারা সমাজটাকে পরিবর্তন করতে চেয়েছে সৎভাবে থেকে এছাড়াও কালীপ্রসন্ন সিংহ এই উপন্যাসী টুকরো টুকরো অনেক রকম বাঙালির কালচারের কথা তুলে ধরেছেন প্রতিটা কালচারকেই তিনি আলাদা আলাদাভাবে লাইন লাইনে তুলে ধরেছেন এছাড়াও এই উপন্যাসে কালীপ্রসন্ন সিংহ অনেক নিন্দুকের কথা তুলে ধরেছেন যারা সমাজে দুপক্ষেই থেকে গেছে ভালোর দিকেও থেকেছে এবং সমাজে নিন্দে করতেও ছাড়েনি সব থেকে বড়ো জিনিস যেটা কালীপ্রসন্ন সিংহ এই উপন্যাসে তুলে ধরেছেন সেটা হলো বাঙালির আবেগ বাঙালির দুর্গা কথা দুর্গাপুজো বাঙালির যে কত বড় একটা কলকাতা একটা বড় উৎসব সেটার কথাও কালীপ্রসন্ন সিংহ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি এই উপন্যাসে অনেক ছোট ছোট ছড়ার মাধ্যমে বিদ্রুপমূলক অনেক কথা বলেছেন যেটা সমাজে মানুষের মধ্যে দেখা যেত অরুণ নাগ মনে করেন হুতুম পেচা আদতে কালী প্রসন্ন সিংহ আর নকশা কথাটা কেন ব্যবহার করা হয়েছে কারণ নকশা কথাটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি সমাজে কোনো ব্যঙ্গ বিদ্রুপমূলক কথা বললেই আমরা নকশা কথাটা ব্যবহার করি হ্যাঁ কালীপ্রসন্ন এখানে ব্যঙ্গ বিদ্রুপমূলক কথা ব্যবহার করার ক্ষেত্রেই নকশা কথাটা ব্যবহার করেছে তাই উপন্যাসের নামকরণটি যথাযথভাবে সার্থক হয়েছে এই উপন্যাসে কলকাতার কালচারগুলোকে ছোট ছোট প্যারাই করে লেখক তুলে ধরেছেন তাই এই উপন্যাসটা আরও বিস্তারিতভাবে জানতে গেলে তো পড়তে হবে তোমাদের তাই আমি আশা করছি তোমরা এই উপন্যাসটা পড়বে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো আমার ভিডিও আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার